राधा कृष्ण प्राण मो जुगल किशोर, राधा कृष्ण प्राण मो जुगल किशोर, जीवने मरने जीवे गति नहि मोर जुगल किशोर, राधा कृष्ण प्राण जुगल किशोर। ब्रजे जुगल भजन हलो श्रेष्ठ भजन, माधुर्येर भजन, और सेई भजनेर अधिकारी होते गेले, अधिकार पेते गेले श्री श्री निताई बोर पादपद्म सेवा आगे आश्रय तादेर कृपाई सम्भव। राधा कृष्ण प्राण जुगल किशोर, जीवने मरले जीवे गति नहि जुगल किशोर, कालिंदेर कूले केली कदम्बेर मन, रतन बेदीर पदे बसाबो दुजन उलक्षणे, कालिंदेर कूले केली कमालेर बन, रतन बेदीर पदे बसाबो दुजन, श्यामबर्णी रंगे देव चुवा चंदनेर बंध, মালতির মালা দেব দোহার গলে, মোড়া গাঁথিয়া মালতির মালা দেব দোহার গলে, অধরে তুলে গা দেব মোর পুরো কাপড়ে, অধরে তুলে গা দেব মোর পুরো কাপড়ে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবনে যত সখী বৃন্দে। এবার রাধাকৃষ্ণ যুগল সেবার নিয়ম প্রণালীটা লিখে দিলেন, কি নিয়ম না? প্রথমে গুরু আনুগত্য, মানে গুরু আশ্রয়, এমন গুরু আশ্রয় করো যে গুরুদেব তোমাকে কৃপা করে দীক্ষা দেবে, বীজ মন্ত্র দেবে, দেবার সাথে সাথে তোমাকে মঞ্জুরি ঘরটাও দেখিয়ে দেবে, মানে সখী দেখিয়ে দেবে, এই যে এই হলো তোমার সখী, কেন গোপী আনুগত্যের সেবা, তাই মঞ্জুরি ঘরও চিনিয়ে দেবে, এই মঞ্জুরি ঘর এখানে আশ্রয় না, ইনি কৃপা করে তোমাকে অধিকার করে দেবে রাধাকৃষ্ণ যুগল সেবা করবার। এই সখীর আনুগত্য না নিলে তুমি সরাসরি কোনো চেষ্টাতে রাধাকৃষ্ণ যুগল সেবা করবার অধিকার তোমার নাই, সিদ্ধান্ত অটুট গোটা বৈষ্ণব জগতে। তাই লিখেছেন ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আছে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করি বসেবা চরণারবিন্দে,
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস নো দাস। এই দেখ কত আনুগত্য, কত দীনতা, কত দৈন্য। বলছে কৃষ্ণের দাস নয়, বলছে গোবিন্দের যারা দাস, তাদের যারা দাস আমি তাদেরও দাস, অনুদাস। কত ছোট হয়ে গেল, কত মাথা নুইয়ে দিল ঠাকুর মহাশয়, যিনি শ্রীমান নিতাই চাঁদের আবেশতত্ত্ব কলিযুগে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, সেবায় অভিলাষে করে নরোত্তম দাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জিতে জীবনে মরণে জীবনে যুগল কিশোর।